আর্টিকেল হচ্ছে এমনই একটা টপিক যেটা তোমার বিউপি অ্যান্ড আই বিডমিশনেও কিন্তু ফর সেন্টেন্স কারেকশন ফর ডিফারেন্ট গ্রামেটিক্যাল এরার্স আরো যা যা আছে এইসব রিলেটেড ইনফরমেশনের জন্য তোমার টপিকটা দরকার হয় সো লেট স্টার্ট দিস ভিডিও ফার্স্ট অফ অল আর্টিক বলা হয় ডিটারমাইনার্স ওয়াই বিকজ ক্যান অ্যাকচুয়ালি টেল ইউ দ্য ওয়ে ইন উইচার নাউন ইস প্লেসড আমি যদি বলি দের A আন তার মানে আমি বলছি যে আমার কাছে একটা পেন আছে আমি যদি বলি দিস ইজ দ্য ফেন দ্যাট মাই ফাদার গিফটেড when আই ওয়াজ টুয়েলভ তার মানে এটা হচ্ছে সেই পেনটাই যেটা আমাকে আমার ফাদার যখন আমি বারো বছর ছিলাম আমাকে গিফট করেছে তার মানে আমি এটা কতটুকু এমফেসাইজ করে বলছি রাইট সো আর্টিকেল কিন্তু আমাকে অ্যাজ ডিটার হিসেবে হেল্প করে ওয়াই ইট হেল্প আস টু ডিটার মাইন দ্য ইন্টেন্সিটি অর দ্য গ্র্যাভিটি অর দ্য ইম্পর্টেন্স অফ আনাউন অর দ্য প্লেস অফ আনাউন অর দ্য নম্বর অফ দ্য নাউন অনেক কিছু আমাদেরকে এটা ডিটার করতে হেল্প করে সো দের আর টু টাইপস অফ আর্টিকেল একটা ডেফিনেট

সো এই যে দেখো কি সুন্দর একটা বিড়াল চোখ বন্ধ করে শুয়ে আছে সো এইটা কি বলতেছি যে দের ইজ আ হোয়াইট ক্যাট এই দ্য হোয়াইট ক্যাট যেটা আগে করিডোরের মধ্যে আমি দেখেছিলাম সেটা এখন টেবিলের নিচে শুয়ে আছে সুন্দর করে তাহলে এটা কিন্তু যেমন তেমন যে কোনো কোনো ক্যাট না এই ক্যাটটাকে আমি আগে দেখেছি তাকে আমি এখানে পেয়েছি ফর দিস রিজন আমি ডেফিনেট আর্টিকেল ইউজ করলাম অল রাইট ইন ডেফিনেট কখন আমি ইউজ করবো ওয়েন দের ইজ নো সার্টেনটি ফর এক্সাম্পল দিস ইজ আ কাইট এটা একটা কাইট এমন আরেকটা কি বল এটা একটা বল

সো ফ্লাওয়ার কি দিয়ে শুরু ফ্লাওয়ার হচ্ছে এফ দিয়ে শুরু সো এফ হচ্ছে একটা কনসোনেন্ট অ্যাজ আ রেজাল্ট তার সামনে আ দিয়েছি স্টার কি দিয়ে শুরু এস দিয়ে শুনো এস হচ্ছে একটা কনসোনেন্ট তার সামনে তার সামনে অ দিয়েছি রোজও একই রকমভাবে ভাবে আর দিয়ে শুরু অ্যাজ আ রেজাল্ট তার সামনে অ দিয়েছি তারপর আমরা দেখি when the subject is singular and the first letter of the word is a vowel তখন আমরা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করি which is a e i o -U.

ইউ দিয়ে শুরু হুইচ ইস আল তার জন্য অ্যান দিয়েছি সো আমরা কি দেখলাম একটা নাউন ক্যান বি আইডার সিঙ্গুলার আর প্লুরাল সিঙ্গুলার বলতে একজন প্লুরাল বলতে মোর দেন ওয়ান সো যখন সিঙ্গুলার হয় তখন জেনারেলি আমরা এ অর অ্যান বলি জেনারেল বলতে জাস্ট নর্মাল র্যান্ডম অবজেক্টস আ পেন আ বটল আ চেয়ার আ টেবল আ ডোর এ যাই বলি জেনারেলের জন্য এ অর অ্যান দিব হ্যাঁ আর জিনিসটা দা পেন দা বটল দা ফোন দা কিবোর্ড যাই বলি তখন আমি দা বলি আর প্লুরাল সবসময় আমরা দা বলি জেনারেল হোক বা পার্টিকুলার হোক সো ইনডেফিনিট আর্টিক এর আমি বললাম যে একটা ইউজ আমি দেখাবো যে সিঙ্গুলার বাট ইট সাউন্ড তার জন্য আমি এটার সাথে অ্যান দিয়েছি যেমন অ্যান আর্ন অ্যান এক্স অ্যান আউল অল অফ দিস থ্রি ওয়ার্ডস স্টার্ট উইথ আওয়াল অ্যান্ড সামটাইমস এমনও হতে পারে ইট স্টার্ট উইথ আওয়াল বাট ইট সাউন্ডস লাইক ইউ ইউ বলতে এই যে ইউ সো এখন কথা হচ্ছে আমি আমব্রেলা যখন বলি হাউ ডু আই প্রনাউন্স দিস আই প্রনাউন্স দিস দিস অ্যাজ

শুরু কেন এটার সামনে আমি দিলাম দিস ইস স্টার্টসেন যেমন আমি কি বলেছি না অনেস্ট ম্যানই দেই সো অ্যান অনেস্ট ম্যান এখানে অ্যান কেন বসেছে দিস ইজ বিকজ এইচ টা ইজ সাউন্ডিং লাইক অনেস্ট এইচ ইজ সাউন্ডিং লাইক ও

সো একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ইসিনেটলি ভেরি ইম্পর্টেন্ট দেখি তাহলে কিছু আমরা করি ইট ইজ আ আ বিগ ডিসিশন টু চুজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি কি হবে আ ইউনিভার্সিটি ডু ইউ হ্যাভ ড্যাশ ইউজ অফ দিস বক্স এগেন ইউ প্রোনাউন্স করেছি তাহলে কি হবে আ ইউজ অফ দিস বক্স বিবিএ ইজ

কখন কোনটা হবে সেটা এখন আমরা দেখব দোনাউন্সড অ্যাজ দ ও ইট কামস বিফোর আ কনসেন্ট সাউন্ড দ রাইট বাংলায় যেটা দেওয়া আছে it's ইটস বিফোর আ the দ the boys, the সুইটস ফ্লাওয়ার এফ দিয়ে শুরু consonant, boys বি দিয়ে শুরু consonant, সুইটস S দিয়ে শুরু consonant. বাট দ্য ইজ pronounced as দি

যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি দেখতে পারি অ্যান্ড গুনতে পারি একজন এলিফেন্ট সো অ্যান এলিফেন্ট একটা ইউনিভার্সিটি সো ইউনিভার্সিটি একটা ইউরোপিয়ান টোরে আমি গিয়েছি সো আ ইউরোপিয়ান টোয়ার একটা এম এ ডিগ্রি পেয়েছি আমি ইংলিশে সো অ্যান এম এ ইন ইংলিশ

যে জিনিসটা তুমি তোমার লিসনার সাথে আননোন যেটা নিয়ে তুমি তার ব্যাপারে জানো না তার সাথে তুমি একটা এ বা এন বলতে পারো যেমন মাই সিস্টার হ্যাজ টু কম্পিউটার কি পিসি আর কি ল্যাপটপ আমি তা জানি না তার জন্য আমি আপিসি আ ল্যাপটপ বলেছি আই প্ল্যান এড ট্রি ইন মাই গার্ডেন লাস্ট ইয়ার জাস্ট আমি লাস্ট ইয়ার একটা ট্রি দিয়েছি আমি স্পেসিফিক কোনো ট্রির কথা বলিনি তার জন্য এখানে আ ইউজ করলাম বাট ইউজ দ্যাট টু টক অ্যাবাউট এ পার্সন অর থিং নোন টু ইয়ার লিসেনার সো আমি যদি পার্টিকুলারলি বলি যে

then we see we will use a or n to maintain the category or type of a person or thing jim's my car is 2011 for fusion so ita kihabe a or n amra is our 11 for fusion you can use your tv as a laptop monitor jim's daughter is an intelligent girl i'd like to become a member of your library i am a teacher he worked as a cashier for two years all right then key generalize with plurals or uncountable nouns with no article particularly jakhon amra uncountable noun dekhbo plurals dekhbo shegula ke in general ami kono article debo na a and the

প্রমি সো তাদের আগে দ্য প্রমি আ প্রমি এন প্রমি কিছু বসাব না নিউ ইয়র্ক জাপান অস্ট্রেলিয়া মুম্বাই বাংলাদেশ ঢাকা কিছুই বসাবো না দ্য ইউনাইটেড স্টেটস দ্য কিংম না ওয়েস্ট ইন্ডিজ এগুলোতে আমরা স্পেসিফিক্যালি কেন বসিয়েছি বিকজ দ্য কান্ট্রি নেম হ্যাজ বিন মেড ইন দ্যাট ওয়ে তো যার যেটাতে এভাবে বড় দাওয়া আছে তার সেটা সেটাই থাকবে ইউজ নো আর্টিকেল ইন দিজ সিচুয়েশনস যখন নেমস অফ গেমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস হয় চেস ব্যাডমিন্টন গল্ফ ক্রিকেট টেনিস

She is a good dancer. Parul has a colorful ball. It is a very rainy day. The red basket is lying in the roof. She is an intelligent doctor. The snakes are strange creatures. An apple a day keeps the doctor away. Raman is a reliable person. That is the end of this video. I mean just.

download it in your phone or PC, enter your mobile number, then you will get an OTP verification. verified. Then, in this way, you will see that you will click on plus subscription and you will join here IBA plus BUP admission to get more of these English language classes. Finally, here in step 5, coupon code you will write Promi50 to get more of my classes. So Promi50 licarp 50% discounted rate any of these methods. Thank you so much for watching this video. Stay connected with us this is our facebook group which is roots ibn BUP preparation if you join in this group tom the particular problem take tumra immediately you can ask us and you will be solved this is our instagram page ibn preparation and finally stay subscribed to our youtube channel which is ibn PUP preparation thank you so much for watching this video i love this